মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমরা না কোনো লড়াইয়ের মাঠে দাঁড়িয়ে নেই রে শতত্রু, যে তুই বন্দুক হাতে আমাকে শেষবারের মতো প্রশ্ন করবি আর আমি বাঁচার জন্য সেই উত্তর দিয়ে যাব। তুই যদি মনে করিস তুই কাউকে বিয়ে করবি তুই অবশ্যই করতে পারিস, আমি তোকে আগেও বারণ করিনি এখনো বারণ করছি না। দেখ তুই এতদিন আমার জন্য অপেক্ষা করেছিলি, সেটা যেটা তুই করেছিলি তোর মন থেকে করেছিলি, আমি কিন্তু তোকে একবারও বলিনি আমার জন্য অপেক্ষা কর। আমারও তো একটা লাইফ আছে, আমি তো সারা জীবন এইভাবে থাকতে পারবো না, আমাকেও তো লোকজনের কথা শুনতে হয়, আমি তো সেগুলো অস্বীকার করতে পারবো না। শোন না, তুই সবার কথা শোন, তোকে তো কেউ বারণ করেনি, বুঝে নে না নিজের জীবনটাকে, আমি তো বলছি তোকে, তারপরেও কেন তুই আমাকে অ্যাকিউজ করিস এসব কথা বলার জন্য? তুই আমার কাছে বারবার ছুটে আসিস। শিমুল, তোর হাজবেন্ডের সাথে তোর ডিভোর্স হয়ে যাচ্ছে, তোর সামনে সে আরেকটা মেয়েকে বিয়ে করছে, তাও তুই ওই বাড়ি ছেড়ে বেরোতে পারছিস না। আসলে কি বলতো, তুই তোর শাশুড়ি এবং ননদকে ছেড়ে ওই বাড়ি থেকে বেরোতে চাস না। যদি চাইতিস এতদিনে বেরিয়ে আসতিস, তুই চাইছিসই না। তুই তোর লজ্জা করে না, তোর একটা আত্মসম্মান জ্ঞান নেই, কেমন মেয়ে রে তুই? বুঝতে পারছিস তো আমি কেমন মেয়ে, তারপরেও আমাকে ভালোবেসে তোর ঘরে নিয়ে যেতে চাইছিস? নেই আমার লজ্জা, নেই আত্মসম্মান জ্ঞানও, নেই শিক্ষে দীক্ষে, নেই ভদ্রতা বোধ বলে কিচ্ছু নেই। এই দেখ না, যে আমি ডে ওয়ান থেকে লাথি মারছে আমি তার কাছেই পড়ে আছি। তুই এসব কথাই এরপরে আমাকে বলবি? বল না বল, আমি তো একটাও কথা অস্বীকার করছি না। তোর এই কাজটা কিন্তু আমরা কেউ সমর্থন করলাম না শিমুল, তার জন্য তো কিছু আটকে থাকবে না সুচরিতা দি। আর যদি আমি ওর কাছ থেকে সরে আসি না, আমি জানি কালু আবার একটা বিয়ে করবে। হ্যাঁ করবো তো, ডেফিনেটলি করবো। তুই কি ভেবেছিস বলতো, সারা জীবন আমি তোর স্মৃতি বুকে আঁকড়ে বসে থাকবো? একদমই না রে, আমি তো জানি সেটা, তাই আমি আশাও করছি না। আর সব থেকে বড় কথা কি জানিস, তোর মা আমাকে যেভাবে অপমান করেছে না পাবলিক প্লেসে, যেভাবে আমাকে হিউমিলিয়েট করেছেন, সেখানে আর যাই হোক আমি তোর মায়ের সাথে থাকতে পারবো না। তা আমি তো তোকে অপশন দিচ্ছি শিমুল, তোকে একসাথে থাকতে হবে না, আমি মা তুই একসাথে থাকবো না, আমরা আলাদা থাকবো, আমি মায়ের সাথে গিয়ে দেখা করে আসবো রোজ। সেটা কেন হবে, আমি তো তোকে বলছি আমি সেটা মেনে নেব না। তুই আমার জন্য তোর মায়ের থেকে আলাদা থাকবি সেটা আমি কিসের জন্য মানবো? আর তুই তোর মায়ের সাথে আলাদা দেখা করতে যাবি, আমি এক ঘরে হয়ে পড়ে থাকবো, সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। কেন বাজে কথা বলছিস শিমুল, এই যা যা বলছিস না সমস্ত বাজে কথা, জানিস তো আসল কথাটা হচ্ছে তুই তুই আমার কাছে আর আসতে চাস না, তুই নিজের বাকি জীবনটা আমার সাথে কাটাতে চাস না, আর কাটাতে চাস না অ্যাকচুয়ালি, তুই ডিসাইড করে নিয়েছিস, এগুলো তোর সমস্ত বাজে এবং লেম এক্সকিউজ। বুঝতে পেরেছিস তো, বুঝতে পেরেছিস, তাহলে আর কথা বাড়াচ্ছিস কেন, আর কথা বাড়াস না। আমি তো বুঝতে পারছি না শিমুল, কি পয়েন্টটা কি আছে, কোই ভি মা ইসকো মানেঙ্গে ক্যা, আগার আমার ছেলে কোনো শাদিশুদা লড়কি কে সাথ প্যার করেঙ্গে তো আমি আমি মানতে পারবো কি? শিমুল, ইয়ে সোসাইটি ইতনা আগে নেহি গিয়া হ্যায় কি ইসকো লেকে ওয়া ওয়া করবে। वैसे शतद्रोर माँ भी थोड़ा बहुत रिएक्ट करे छे। शिमुल, मैं समझ सकती कि तुम्हार सम्माने लग छे, पर एक बार सोचो इससे ज्यादा असम्मान तो तुम्हार घरे लोग तुम्हाके करे छे, हर दिन टॉर्चर करे छे, हर रोज कुचल कुचल के मेरे छे, तब भी तुम्हें कुछ भी बोल छो ना, कुछ भी कोट छो ना शिमुल, यही तो कल परागेर आशीर्वाद आछे, हमरा सबाई जाबो, पर सिर्फ तुम्हारे लिए शिमुल, थोड़ा बहुत हेल्प भी करे देबो, तब तुम्हार सम्माने लागबे ना शिमु, बताओ। एरकम ही आमी शीर्षा, मेशर होले मिशो ना होले मिशो ना, आमी आसछि। आहा शिमुल, सब कथा एरकम भावे राग करिस ना, सब विषय जदि तुई एरकम भावे आल्टिमेटम दिए दिस ताहले तो मुश्किल। शिमुल शोन, विषयटा रागारागी ना, माथा ठंडा करे सबटा एकटु तो बुझते हबे, তোর ব্যক্তিগত জীবনটা নিয়ে যদি এই পরিমাণ কাটাছেঁড়া চলতে থাকে তাহলে কিভাবে কাজ করবি তুই? দেখ আমাদের প্রোগ্রাম বাড়ছে একটু একটু করে, এই তো সামনে একটা চন্দননগরে কত বড় প্রোগ্রাম এসছে, এবার এই কাজগুলো যদি মন দিয়ে করতে হয় তাহলে মনে শান্তিটা তো দরকার, এত অশান্তি নিয়ে কিন্তু এই ধরনের কাজ করা যায় না শিমুল। আমার মনে কোনো অশান্তি নেই বিপাশা, দেখেছো দেখেছো, মানে এত কথা বলছে, এত কথা বলছে কিন্তু একবারও বলতে পারছে না ও আমার সাথে থাকতে চায়, আমার কাছে আসতে চায়। শোন, ডে ওয়ান থেকে না পরাগের সাথে আমার ভালো সম্পর্ক নয়, তাও আমি ও বাড়িতে পড়ে থেকেছি, তাও আমি থেকে গেছি,
ছুঁতে না জানলো এখন তো তুই সবটাই জানিস। তুই কি ভেবেছিস রে শতদ্রু, তুই আমাকে ভয় দেখাবি, ট্রেড করবি তোর কাছে যাওয়ার জন্য, না হলে তুই বিয়ে করে নিবি। করে নে করে নে, বিয়ে করে নে তো। তুই কি ভাবছিস রে, হ্যাঁ কি ভাবছিস? তোর না এই কথাটা বলতে একবারও আটকায়নি, বিয়ে করতে হলে বিয়ে করে নে, কিন্তু ট্রেড দিয়ে তুই আমাকে তোর কাছে নিয়ে যেতে পারবি না। আর জানিস তো এগুলো আমি সব জানতাম, আমি আগেই বিপাশাদিকে বলে রেখেছিলাম। বিপাশাদি আমি তোমাকে বলিনি যে এগুলো হতে চলেছে? তোর মায়ের সাথে না আমার কোনোদিনও বড়িমনা হবে না, তোর মা আমাকে কোনোদিনও মেনে নিতে পারবে না। আর আমি এটাও জানি যে তোর মায়ের ইচ্ছের জন্য তুই একদিন বিয়ে করে নিবি। আর বিয়ে কেন করবি না, নিশ্চয়ই করবি। আর আমি এটাও বুঝতে পারি, ডেফিনেটলি তোর মনে ইচ্ছে আছে একটা সংসার করার। সেটা কি অন্যায়? না না, অন্যায় না, কিসের অন্যায়? তুই বিয়ে করবি, সংসার করবি, কর না। আমার কাছে বাড়তি কিছু চাইছিস কেন? শোন শিমুল, নয় তুই আমার কথাটা বুঝতে চাইছিস না, ইচ্ছে করে বুঝতে চাইছিস না, আর নয় তুই জাস্ট নিরেট। যেটা ধরলে তোর সুবিধা হয় সেটাই ধরে না। দেখ, তিন দিন পরে আমাদের একটা অনুষ্ঠান আছে, আমাদের রিহার্সাল করতে হবে তো, কারণ যে করেই হোক অনুষ্ঠানটা ভালো করতে হবে, ভালো না হলে আমাদেরই অসুবিধা। আর অনেক কথা তো বললি, আশা করি তোর সব কথা শেষ। আমাদেরও কাজ আছে, আর সময় নষ্ট করতে চাই না। তুই এখানে দাঁড়িয়ে যাই কথা বল না কেন, দিনের শেষে আমি একটাই কথা বলবো, এ জীবনে আমাদের আর সম্পর্কটা হবে না। তোর সাথে আমার সম্পর্ক হবে না, সেটা শুধুমাত্র আমার মায়ের জন্য, তাই তো? ধরে নে তাই। ঠিক আছে শিমুল, তুই এই কথা বললি তো, তোর সাথে এরপর আমার দেখা হবে, আমার বিয়েতে। হ্যাঁ, আমার বিয়েতে। তুই কি ভেবেছিস আমি সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবো, বিয়ে থা কিছু করবো না, সংসার করবো না? আমারও ভালো থাকার, সুখে থাকার অধিকার আছে শিমুল, ভুলে যাস না। আর আমি সুখে থাকবো, ডেফিনেটলি সুখে থাকবো। যাকে বিয়ে করবো তার সাথে আমি সুখে থাকবো, আই গ্যারান্টি ইউ দিস। দুঃখ হবে তোর, তুই তোর স্বামীকে দেখবি বিয়ে করে অন্য একটা মেয়ের সাথে আছে, সংসার করছে। তুই দেখবি তোর বয়ফ্রেন্ড, সেও অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে, আর তুই জ্বলে পড়ে শেষ হয়ে যাবি। শেষ তোর বলা, নাকি আরো কিছু বলার আছে? শিমুল, ওর এই কথাগুলো ধরিস না, তোর আগের মাথায় বলছে কথাগুলো, তুই বুঝছিস না? কনসোল করো না আমাকে। কেন কনসোল করছো? শতদ্রুকে না আমি তোমাদের থেকে অনেক ভালো করেছি, অনেক ভালো করে বুঝি আমি ওকে। খুশি হবি তো তুই আমার এই দুর্দশা দেখলে? খুশি হ তুই। আশা করি তোর সব বলা শেষ, তোর আর কিছু বলার বাকি নেই। শোন, আমারও তো কাজ আছে, আমাকে কাজ করতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।